বেঙ্গালোরের ফ্ল্যাটের জানলা দিয়ে 18 তলা 19 তলা জানলা দিয়ে আমি সানসেট দেখার চেষ্টা করছি। তো চারিদিকে আস্তে 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 আলো জ্বলছে, জ্বলে উঠছে, এবং আকাশটা কী সুন্দর লাল, বাতাবরণ চারদিকটা কীরকম লাল হয়ে আছে। আমাদের নিজেদের ফ্ল্যাটের যে কমিউনিটি, নিচে লোকজন হাঁটছে, অনেক ছোট্ট 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 দেখাচ্ছে লোকগুলো যে হাঁটছে, দেখো আমি একটু বড় করলে দেখতে পাবে, লোকজন হাঁটছে, গল্প করছে, হ্যাঁ বাচ্চারা দৌড়চ্ছে, অনেক কিছু হচ্ছে। তো দিস আর অল বিউটিফুল থিংস। আমরা বিকেলবেলা সন্ধ্যাবেলা এখান থেকে তোলার চেষ্টা করছি। তো এটা দিয়ে তোমাদের দেখালাম যে কী অপূর্ব সিন, এবং সেটা স্মৃতির মণিকোটা রাখার জন্য যথেষ্ট। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই আমার চ্যানেলে এসো, আমার ব্লগটা দেখো। আমি ব্লগটা আজকে স্টার্ট করলাম, কিন্তু আমি তো আমার বন্ধুরা ব্যাঙ্গালোর থেকে এটা আমি করছি, তোমরা সবাই জানো যে আমি আমার মেয়ের বাড়িতে এসেছি ব্যাঙ্গালোরে, আমি থাকি কলকাতায়, সেটা আর বলে দিতে হবে না। তা আমি ঠিক আমার লাইফস্টাইল ব্লগটা আমি ঠিক দেখাতে পারছি না, মানে রোজের যে লাইফস্টাইল ব্লগটা, তা আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে কিছু, যদি আমার মেয়েরা খেতে চায় সেই সব জিনিসগুলো আমি শেয়ার করার জন্য, আর চেষ্টা করছি যে ওরা হয়তো কোনো সময় সময় পেলো আমাদের সঙ্গে বেড়াতে গেল, হ্যাঁ সেইগুলো আমি চেষ্টা করছি যে তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্টভাবে একটু শেয়ার করার। প্লিজ আমার সঙ্গে তোমরা থেকো, তোমরা আমার চ্যানেলটা স্কিপ না করে দেখতে থাকো, আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ, এবং সত্যি তোমাদের সঙ্গে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। এত দূরে এসেও আমি যেমন করে পাচ্ছি, হয়তো খুব ভালো পাচ্ছি না, যেমন করে পাচ্ছি আমার ব্লগগুলো আমি শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সঙ্গে। হ্যাঁ বন্ধুরা দেখো, আজকে আমি এইখানে করছি হচ্ছে চিকেন কাটলেট। এবার চিকেন কাটলেট মেয়েরা খেতে চাইছে, মামাই তুমি একটু চিকেন কাটলেট করে খাওয়াও, আর আমার তো যাওয়ার সময়ও হয়ে এলো, জাস্ট দুদিন আছি, হ্যাঁ আজ জাস্ট দুদিন আছি, আমার বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তোমরা এইবার যেমন ব্লগ দেখো সেই রকমই ব্লগ দেখতে পাবে। আর দেখো আমি চিকেন কাটলেট কী দিচ্ছি আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই দেখো এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, এটাতে আমার 500 গ্রাম চিকেন আছে, বোনলেস চিকেন নিয়েছে। আর এইখানে আছে ধরো 500 গ্রাম বোনলেস চিকেনের সঙ্গে আমি এটা দিয়েছি 2 খানা পেঁয়াজ, বড় সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি ধরো তোমার 12-13 কোয়া রসুন, আর এতটার মতো 2 ইঞ্চি কি 3 ইঞ্চির মতো আদা, আর 4টের মতো কাঁচা লঙ্কা, আর 1 মুঠো ধনে পাতা, 1 মুঠো পুদিনা পাতা, আর তাতে দিয়েছি হচ্ছে একটু ভিনিগার থাকলে ভিনিগার, আর না হলে লেবুর রস থাকলে লেবুর রস, 2 পিস বড় পাউরুটি, আর দিয়েছি হচ্ছে একটু মরিচ গুঁড়ো, আর দিয়েছি একটু গরম মশলা, আর দিলাম হচ্ছে এই মোটামুটি এইগুলোই সব দিয়েছি। হ্যাঁ দিয়ে আমি এইটাকে আমি ভালো করে বেটে নেব। ও আচ্ছা, আর এতে আমি ডিমও দিয়েছি, 1খানা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এইবার আমি এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব, নিয়ে তারপরে আমি কি করব আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার সঙ্গে তোমরা থেকো। বন্ধুরা তোমাদের যে দেখালাম না যে এই চিকেনটা আর সমস্ত কিছু দিয়ে যেটা আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করলাম, সেটা আমি এবার এটা নিলাম, নিয়ে এতে একটু দেখো দাঁড়াও 1 মিনিট একটু তেল দিয়ে দে, 1 মিনিট একটুখানি এই সাদা তেল নিয়ে নিলাম। এবার সাদা তেল নিয়ে এইটাকে একটুখানি হাতে করে তেলটা মাখিয়ে নিতে হবে। হ্যাঁ এইবার দেখো তেলটা আমি মাখিয়ে নিলাম, এখানে কিছু গড়ে আমি রেখে দিয়েছি, তাও আমি আবার এটা সেকেন্ড কোটটাও তোমাদের দেখাবো। এই যে দেখো এইটাকে এইরকম করে
একটা শেপ দেবে, কেউ তোমাদের যেমন পছন্দ, কেউ গোল করতে পারো, কেউ একটু লম্বা করতে পারো, কেউ ডায়মন্ড শেপ দিতে পারো, যার যেটা ইচ্ছে হবে তোমরা সেই শেপটা দেবে। এইবার দেবার পর এই দেখো আমি এইভাবে একটু চওড়া একটা ছুরি নিলাম, চওড়া ছুরি দিয়ে আমি এটা এইরকমভাবে শেপ দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এটা হবার পর এইবার আমি দেখো ছুরি দিয়ে এটাকে এইভাবে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এইবার আমি এইখানে দেখো বিস্কুটের গুঁড়ো করা আছে, এই যে এইভাবে আমি এইটাকে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা ছুরির সাহায্যে করলেই ভালো হয়। এই যে বিস্কিটের গুঁড়ো আমি মাখিয়ে নিলাম, এটা একবারের কোটটা হলো। এই যে একবারে আমি এই কোটটা কর দিলাম, এইবার আমি সেকেন্ড কোট করবো, তাহলে খুব কুড়মুড়ে এবং সুন্দর খেতে লাগবে, আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই যে দেখেছো এটা করলাম, এবার করার পর দেখো আমি এইখানে কুড়ে রেখেছি। হ্যাঁ, এইটাকে আমি কি করব, এই এইটাকে নিয়ে আমি এটাকে আমি ছুরির সাহায্যে তোলার চেষ্টা করছি। দাঁড়াও, এটা না একটু এটাকে আমি ছুরির সাহায্যে তোলার চেষ্টা করছি, করে এইটাকে আমি দেখো এই ডিমে একটুখানি তোমার মরিচ আর একটু নুন দিয়ে আমি এটা করে রেখেছি, গুলে রেখেছি। দুটো তিনটে ডিম নিয়েছি আর একটু নুন আর মরিচ দিয়েছি, দিয়ে এটা সুন্দরভাবে এটা মাখিয়ে নিলাম আমি। এই যে ডিমটা সুন্দরভাবে আমি মাখিয়ে নিলাম, মাখিয়ে নেবার পর এটা আমি ডবল কোট করব। এই যে এটা আমি ডবল কোট করব, এটা সুন্দর করে ডিমটা প্রলেপ দিয়ে দিলাম, দিয়ে এটা আমি আবার একটা কোট করব। খুব কুড়মুড়ে হবে তাতে। হুম, এইটা করার পর বন্ধুরা যেমনি আমি ডবল কোট হবে আর আমি সব কটা করে নেব, করে নেবার পর এটা মিনিমাম আধ ঘন্টা থেকে 40 মিনিট এইটা আমি ফ্রিজে স্টোর করব। এই প্রত্যেকটা করব, করে মিনিমাম আধ ঘন্টা থেকে 40 মিনিট আমি ফ্রিজে রেখে দেবো। এমনি নর্মাল ফ্রিজে রাখবে, নর্মাল ফ্রিজে রেখে দেবে, দেবার পর তারপরে তেল গরম করে আমি যখন ভাজবো আবার আমি তোমাদের দেখাবো। আর এইগুলো আমি গড়ে নিই, গড়ে নিয়ে আমি তোমাদের দেখাতে থাকছি, আমার সঙ্গে থেকো তোমরা। দেখো বন্ধুরা, আমার সমস্ত কিছু বড়া হয়ে গেছে, আরও আমি ফ্রিজে রেখেছি। হ্যাঁ, আর একটা প্লেট আছে ফ্রিজে রেখেছি, মোট 500 মাংস হয়ে আমার 12-13টা হয়েছে, এইবার 12টাই হয়েছে। এইবার এটা আমি তেলটা দিয়ে, এইবার দেখো আমি তেলটাকে প্রথমে গরম করে নিয়েছি, গরম করে নিয়ে এইবার আমি একদম সিমে করে দিয়েছি। সিমে করে দিয়ে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে, কারণ ভেতরে তো কাঁচা মাংস আছে, তাহলে মাংসটা কাঁচা থেকে যাবে। এইবার এইরকম করে আস্তে আস্তে করে ভাজতে হবে, আর ভীষণ সুন্দর পরপরে হবে। আর দেখো, আর একটা জিনিস হচ্ছে আমার মেয়েরা আমার হাতের নিরামিষ ঘুগনি খেতে খুব ভালোবাসে, ওই জন্য আমি মেয়েদের আজকে নিরামিষ ঘুগনি করিয়েছি, করে দিয়েছি, ওরা খেয়েছে এক বাটি করে, খুব খুশি হয়েছে। ওদের রাঁধুনি আছে, যতই হোক বুঝতেই তো পারছো মা যেটা করবে। হ্যাঁ, এই চলে যাব, মনটা খুবই খারাপ, বুঝতেই পারছো সন্তানরা এত দূরে থাকে, নাতনি এত দূরে থাকে, খুবই খারাপ লাগে, যেন মনে হয় কি নারীর টান, তো যেন মনে হয় কি আমাকে আপডেট খারাপ করে নিয়ে কলকাতায় পাঠাচ্ছে আর কে ব্যাঙ্গালোরে আপনারা রেখে দিয়ে যাচ্ছে, এইরকম লাগে আর কি আমার জিনিসটা। তা যাই হোক, ওকেও তো ওর কাজকর্ম করতে হবে, মায়ের কাছে বসে থাকলে কাজ চলবে না, এই আর কি সব ভালোই মন্দই মিশিয়েই কাটছে। তবে এখানে এসে ভীষণ মজা করলাম, আবার দুদিন বাদে আমরা ট্রেনে উঠবো, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা এইভাবে চিকেন কাটলেটটা করে খেয়েও, বাড়িতে কোনো গেস্ট এলে তাদের করে রেখে যখন আসবে তোমরা চা বা কফির সঙ্গে এরকম দুটো করে দিলে ভীষণ ভালো তৃপ্তি সহকারে খাবে।
তারপরে আমি কি করছি তোমাদের সঙ্গে দেখাতে থাকছি। চিকেন কাটলেট রেডি করছি এবং একবার হয়েও গেছে, মেয়েকে দিয়েছি, মেয়ে বলছে ভীষণ ভালো হয়েছে, দোকানের থেকেও খেতে ভীষণ ভালো হয়েছে, আমারও খুব খুশি লাগছে ওরা খেয়ে খুব ভালো বলছে বলে। আর এই দেখো এইভাবে করছে, একটু কমিয়ে বাড়িয়ে গ্যাসটা যাতে মাংসটা সেদ্ধ হয়। তোমরাও বন্ধুরা বাড়িতে করো, করে আমাকে জানিও তোমাদের কেমন লাগছে বা লাগবে, করে খেয়ে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে।